হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া পূর্ণতা, এসএম মোটরসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে একটি শর্ট রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আমাদের সম্মানিত কাস্টমার। ভাইয়ার নাম? আমার নাম মোহাম্মদ মারুফ খান। ভাইয়া পেশায় কি করা হচ্ছে? আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, তো আপনি তো ভার্সন 2 FZS ভার্সন 2 ইউজার না? হ্যাঁ, আমি 2017 সাল থেকে ভার্সন 2 হেরিকেন গিয়ারে যে কালারটা ওটা আমি ব্যবহার করতেছি। তাহলে তো লং সময় ধরে আর কি গাড়িটি চালাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো এর আগে কি বাইক চালাতেন? এর আগে পার্সোনাল নিজের বাইক, এটাই আমার ফার্স্ট। এটাই ফার্স্ট ছিল। ফ্রেন্ডের বাইক চালাইতাম আমার 2012 সাল থেকে। আচ্ছা আচ্ছা, ওটা ছিল ফেজার। ফেজার? হ্যাঁ। ফেজার থেকে ভার্সন 2 তে আসার গল্পটা কি ছিল? আমার ফ্রেন্ড ফার্স্ট ফেজার কেনে, তো ওর ওই ফেজারটা, ওটাই আমার বাইকিংয়ের হাতেখড়ি, ওটা দিয়ে আমার বাইক চালানো শেখা। তো ওইখান থেকেই আমার প্রতি, আমার পারফরমেন্স, কমফোর্টের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। তারপর চিন্তা হয়েছে যে আমি যদি আমি যখন বাইক কিনবো আমি ইয়ামাহা কিনবো, আর তখন FZ, শুধু FZ বাইকটা আর কি বাংলাদেশে ছিল। আচ্ছা। পরবর্তীতে FZS লঞ্চ হয়, তখন আমার ওটা আমার মানে ফার্স্ট ক্রাশ ছিল FZS। পরবর্তীতে 2017 সালে আমি FZS-টা কিনি। ওকে, শুনে অনেক ভালো লাগলো। তো FZS গাড়িটি নিয়ে কি কোনো লং ট্রিপে যাওয়া হয়েছে কি না? হ্যাঁ, আমি বাংলাদেশের বেশ কয়েকটা জেলা ঘুরছি আমার বাইকটা নিয়ে। লং ট্রিপের ভিতরে পড়ছে হচ্ছে কক্সবাজার, বান্দরবন, সাজেক। রিসেন্টলি ঘুরে আসছি হচ্ছে কুয়াকাটা। এবং লং ট্যুরে বাংলাদেশের যে স্পটগুলোতে আমি গেছি সেটার ভিতরে লং ট্যুর বলতে কক্সবাজার, বান্দরবন, সাজেক, আর রিসেন্টলি গেছি কুয়াকাটা, টাঙ্গাইল গেছি, আর শর্টে গেছি হচ্ছে খুলনা। এটা হচ্ছে আমার লং ট্রিপ আর কি হয়েছে এখন। তো যেহেতু লং ট্রিপে গিয়েছেন, তো গাড়িটির মাইলেজটা কেমন দিয়েছে বা কেমন পেয়েছেন যদি সেটি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন? আচ্ছা, আমি ফার্স্ট যখন বাইক কিনি তখন 50+ মাইলেজ পেতাম, যেহেতু বাইকটা আমার 56,000 কিলো রান করছে। এখন হ্যাঁ 45 মিনিমাম আমি পাই এখন মাইলেজ। আচ্ছা, এই যে ইয়ামাহা থেকে যে বিভিন্ন ধরনের ইভেন্ট দেয়, এই ধরনের কোনো ইভেন্টে অংশগ্রহণ করেছেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন পর্যন্ত অনেকগুলো ইভেন্টে জয়েন হয়েছি এবং এদের অনুষ্ঠানগুলো, ইভেন্টগুলো এত দারুণ হয় যে আসলে এটা বলার মতো না। অনেক দারুণ করে এরা, আমি লাস্ট প্রোগ্রাম করছি, ভ্যালেন্টাইন্স ডের প্রোগ্রামটা করছি, 21 ফেব্রুয়ারি প্রোগ্রামটা করছি লাস্ট গত মাসে। অনেক দারুণ ছিল আমাদের প্রোগ্রামগুলো। থ্যাংক ইউ সো মাচ। তো যেহেতু অনেক দিন ধরে আমাদের এই বাইকটি আপনি ব্যবহার করতেছেন, পিলিয়ন অবশ্যই উঠানো হয়েছে, পিলিয়নের কমফোর্টনেসটা কেমন ছিল যদি বলতেন? পিলিয়নের বিষয়টা, আমি যে সাজেক যে ট্রিপটা দিয়েছি ওখানে আমার পিলিয়ন ছিল। আচ্ছা আচ্ছা, ওটা যেহেতু হিল রাইড করা হয়েছে তো ওইখানে আসলে পিলিয়ন নিয়ে সাধারণ আমার মনে হয় আমার বাইকটা বেশি কমফোর্ট, কারণ আমি যখন সাজেক গেছি হিলে উঠছি আবার নামছি, আমার বা আমার বাইকের আমি কখনো কোনো প্রেশার ফিল করি নাই, অনেক অনেক কমফোর্ট। তো আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে গিয়ে যে এই যে FZS ভার্সন 2টা, এটার কোন কোন দিক আপনার কাছে একটু বেশি ভালো লেগেছে বলে আপনি মনে করেন? লুকের দিক থেকে তো এটা আমরা সবাই জানি, তাছাড়া অন্য কোনো স্পেশাল দিক যেটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? আচ্ছা, সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কমফোর্ট, কমফোর্টটা। আমি যখন লং রাইড করছি, আমি এখান থেকে রাইড করছি সন্ধ্যায়, পরের দিন দুপুর 1টার দিকে কক্সবাজার পৌঁছেছি, এর ভিতরে আমার ব্রেক ছিল মাত্র 4টে। আমি যখন বাইক থেকে নামছি আমার কখনো এমন মনে হয় না যে আমি প্রায় 550 কিলো রাইড করছি একটানা। আচ্ছা আচ্ছা, মানে এতটাই কমফোর্ট। তো দীর্ঘদিন ধরে তো আপনি আপনার বাইকটি চালাচ্ছেন, অবশ্যই সার্ভিসগুলো নেওয়া হয়েছে, তো সার্ভিসগুলো কেমন ছিল? আমার সার্ভিস সেন্টার বা কোম্পানির সার্ভিস সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলার আছে। একটা উদাহরণ দিই, আমি যখন খাগড়াছড়ি ছিলাম আমার হঠাৎ মনে হলো আমার ব্রেক শ্যুতে একটু প্রবলেম। আমি ওইখানকার অথরাইজড ডিলার পয়েন্টে যাই, গিয়ে আমি বলি মাগুরা থেকে আসছি, আমার বাইকে একটু প্রবলেম। তারা এত আন্তরিকভাবে আমার কাজটা করে দিয়েছে, আমি মনে হয় না আর অন্য কোনো কোম্পানির দ্বারা এই জিনিসটা হয়েছে, কারণ আমি যখনই আমার যে কোনো প্রবলেমে আমি ফোন করি আমি সাথে সাথে রেসপন্স পাই এবং টেকনিশিয়ান দ্বারা আমাদের সাপোর্টটা দেয়,
এটা আসলে অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো আপনার সঙ্গে আমাদের মানে কথা হয়ে অনেক ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের সম্মানিত কাস্টমার তার FZS ভার্সন 2 গাড়িটি ব্যবহার করছেন, তো তার সঙ্গে আমাদের কথা বলে অনেক ভালো লাগছে। তো পরবর্তী দিনগুলোতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করা যায়। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, কারণ আমাদের এই শর্ট রিভিউ ভিডিও কিন্তু অনেকেই দেখবে, যদি কিছু বলবেন। যারা বাইক ভালোবাসে বা ভালোবাসি, অনেকে অনেক কোম্পানির বাইক চালায়, আমি বলবো যে আমার বাইক যারা চালাইছে তারা তো জানেই, আর যারা চালায় না এখন পর্যন্ত তারা যদি একটাবার চালায়, আমার মনে হয় না ইয়ামাহা ছাড়া তারা অন্য কোনো বাইকে শিফট করবে। তো সবার দেশে ইয়ামাহা।